को आयो सबको पूछ कर आयो हां हां तो आप भावे से जाके तुम्हारा है फिर से कंटेनर हम लोग को तो आ आ है फिर ये बाजू वाला गुस्सा करे ये कब कब करके दोगे ए दिनेश आ हम

दादा दादाड़ी जा दादाड़ी जा बहुत अच्छा दे जा सबको लेकर सबका बोल रहे थे तो हम जन बाहर का चलो लेके डालो दादाड़ी जा अपन को चिंता दाको दीजिए अच्छा लोकल नाम दो डांगो चिंता आए ना तो बात बोल बोल ना अरे बेदिया से नहीं क्या हां डाकते डाकते नहीं क्या हो हां हम तो बोलिल साहब हमारे पुराना एक बार दुआ करो आप पता है भाई के लिए भाई के लिए দর্শক আমি শফিকুল ইসলাম গাফরা দেখছেন আরামবাগ টিভির দর্শক এই ভিজুয়ালটা যখন এলো সামনে আমি দেখলাম এবং ভাবছিলাম যে আমার যেন সেই পুরনো ছন্দে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী তিনি একেবারে কাঁথিতে ভোট প্রচারে বের হয়েছিল এবং সেখানে মুসলিম মহলাতে গিয়ে যেভাবে জড়িয়ে ধরছেন মুসলিম লোকজনদেরকে যেভাবে জড়িয়ে ধরছেন এবং সমস্যার কথা শুনছেন এবং কার চোখের সমস্যা হয়েছে সেটা কীভাবে চিকিৎসা করা যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছেন এবং বলছেন যে দোয়া করবেন আমাকে কেন চা খেতে ডাকেননি যেভাবে কথাগুলো শুনতে পাচ্ছি দর্শক ভিডিওতে এগুলো দেখছিলাম ভাবছিলাম যে যেন একেবারে সেই পুরনো ছন্দে ফেরা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি এরকমই কিন্তু ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর একটা অন্যরকমভাবে তাকে দেখা যাচ্ছিলো তিনি সনাতনী হিন্দুদের এই বিষয়ে বেশ বেশি করে কথা বলতেন কিন্তু শুভেন্দু অধিকারী আমি যতটুকু চিনি যতটুকু আমি দেখেছি তিনি কিন্তু এই এইরকমই এইরকমই কিন্তু ছিলেন আমি এর আগে অনেকবার বলেছিলাম বিধানসভা নির্বাচনের ভোটের আগে যে এই রাজ্যে যদি জননেতা বলতে হয় যদি একজন দুজনের নাম বলি ওই তার মধ্যেই মানে প্রথম ওই এক দুই তিনের মধ্যে কিন্তু থাকবেন শুভেন্দু অধিকারী জননেতা মানে যার একটা মানে বলা যায় যে বেস রয়েছে সংযোগ রয়েছে মাস একটা কানেকশান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এমনই একটা ইমেজ ছিল যে সেখানে মানে সব সমস্ত সম্প্রদায়ের মানুষজন কিন্তু তাকে ভরসা করতেন বিশ্বাস করতেন এবং তিনি কিন্তু সকলের কাজে ঝাঁপিয়েও পড়তেন এটা ঠিক আমি যেহেতু নন্দীগ্রামটা খুব কাছ থেকে দেখেছি নন্দীগ্রাম কাণ্ডটা প্রথম থেকে যখন থেকে সেই প্রথম গণ্ডগোল হয়েছিল সেই থেকে ওখানে গিয়েছি রিপোর্টিং করেছি তখন আমি একটা মিডিয়া হাউসে ছিলাম সেই সময় শুভেন্দু অধিকারীকে আমি দেখেছি এবং তার প্রতি ভরসাটা আমি দেখেছি মাঝখানটায় যেটা একটা বিতর্ক চলছিলো যে তার প্রতি মুসলিম সম্প্রদায়ের সমর্থন নেই এবং তিনিও যেন তার বক্তব্যের মধ্যে তিনি যেন সেই ভোটটাকে কার্যত ছেড়ি রেখে তিনি ভাবনা চিন্তা করছিলেন ভোটের প্রচারের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছিলাম একটা সময় নন্দীগ্রামে গিয়ে আমরা তো দীর্ঘদিন ছিলাম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একেবারে ওখানকার মানে ধর্ম সম্প্রদায় সকলের একটা গার্জেন হিসেবে কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম নন্দীগ্রামের ক্ষেত্রে আমি যেটা নিজের চোখে দেখা বোঝা কিন্তু তিনি যখন দলটা পরিবর্তন করলেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেলেন তারপর যে সমস্ত বক্তব্য সামনে আসছিল তাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু ভাবতে শুরু করলেন যে শুভেন্দু অধিকারী মনে হয় আর আমাদের জন্য নয় ফলে তার থেকে তারা অনেকটাই সরে গেছিলেন এবং ভোটের সময় যেভাবে বক্তব্য আসছিল পাল্টা বক্তব্য আসছিল তখন একটা বিভাজন খানিকটা হয়েই ছিল ভোট বাক্স ওখানে কিন্তু অনেকে যেন হিসেবরা না মেলাতে পারতেন না যে শুভেন্দু অধিকারী এইরকম শুভেন্দু অধিকারী এইভাবে কথা বলছেন আমাদেরকে এইভাবে একেবারে মাইনাস করে দিয়ে আমাদেরকে ত্যাগ করে দিয়ে এরকম তো শুভেন্দু অধিকারী নন তার পরিবার তো এরকম নয় কখনো। শুভেন্দু অধিকারী তো কখনোই কোনো গোষ্ঠী সম্প্রদায় ধর্মভিত্তিক রকম বক্তব্য তো কখনো রাখতেন না তার কাছে যেই যেতেন তারই কাজ করতেন তিনি তো অন্য টাইপের তার তাকে তো কখনো আমাদের মনে হয়নি যে এই এই সম্প্রদায়ের প্রতি তার একটা বেশি ভালোবাসা আছে প্রীতি রয়েছে অন্যদেরকে হিংসে করেন দেখতে পারেনা এই এইরকম তো বিশ্বাস শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা তো কখনো দেখিনি এটাও খবর দর্শক এবং খবর কেন আমি নিজের চোখে দেখা জানা যে শুভেন্দু অধিকারীর যারা অ্যাক্টিভ সৈনিক সমর্থক সেক্ষেত্রে কিন্তু এই নন্দীগ্রাম এই এলাকাতে মুসলিম সম্প্রদায়ের ইয়াং জেনারেশন তারা কিন্তু বিরাটভাবে তারা কিন্তু সেখানে ছিল শুভেন্দু অধিকারী যখন দলটা পরিবর্তন করলেন টিএমসি থেকে বিজেপিতে চলে গেলেন তারপর তার বক্তব্যে যেভাবে সংখ্যালঘু ভোটটাকে কার্যতে এড়িয়ে তার একটা হিসেব তিনি যেন কোথাও একটা দেওয়ার চেষ্টা করতেন বলার চেষ্টা করতেন সেই সব আমাকেও কিন্তু অনেকে ফোন করে বলতেন ওখান থেকে যে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম কিন্তু এখন যেন কোথাও একটা আমরা চাইলেও থাকতে পারছি না আমরা চাইলেও থাকতে পারছি না কোথাও একটা যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু শুভেন্দু দাদা আমাদের তো একটা বিরাট দাদা হিসেবে ছিলেন তাকে তার প্রতি আমাদের অন্য কোনো বিষয় নেই অন্য কোনো ভাবনাও নেই কিন্তু তিনি দল পরিবর্তন করেছেন করে তিনি যে ধরনের অঙ্কে চলছেন হয়তো আমাদের জন্য দরজা ক্লোজ এরকম কিন্তু বলতেন আমাকে কিন্তু অনেকবার অনেকেই বলেছেন কিন্তু দর্শক আবারও যে ভিডিওটা সামনে এলো এটা দেখে যেই দেখছেন তারাই ভাবছেন বলছেন যে এটাই তো হচ্ছে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের রাজনীতির সিস্টেম এটাই তো শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের রাজনীতির সিস্টেম এভাবেই তো তিনি সকলকে আপন করে নিতেন কোনো গোষ্ঠী সম্প্রদায় বর্ণ এসব তো তিনি বিভেদ কখনো করতেন না আর যে ভিডিওটা এসছে কাঁতির পৌরসভা নির্বাচনে ভোট প্রচারে দেখতেই পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা ওখানে ছিলেন মহল্লাতে গিয়ে জড়িয়ে ধরছেন বলছেন যে আমাকে চাকেতে ডাকেননি কেন দোয়া করবেন দোয়া করেন বুঝতে পারছেন প্রার্থনা করা দোয়া করা এই শব্দগুলো অনেক সময় জানেন কারা কোনটা ব্যবহার করেন এই যে বিষয়গুলো মানে কিভাবে কার সঙ্গে কথা বলতে হয় কাছে পৌঁছানো যায় তার সঙ্গে মেশা যায় সেগুলো তিনি ভালো করে জানেন তখন রাজনীতিক এটা তো এটা তো কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই মানে হঠাৎ করে তো উনি যে কথা বলেন না যে যে আমি একবার সিঁড়ি ভাঙতে ভাঙতে কিন্তু আমি উঠেছি আমি কিন্তু ওই তো নামিনি আর লিফ্টেও উঠিনি যে কথাটা উনি বলতেন সেটা আমরাও জানি দর্শক যে সত্যিই তিনি কিন্তু কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার একটা জায়গা তৈরি করেছিলেন রাজনীতিতে নন্দীগ্রাম হার্ড হার্ড একটা ফাইট ছিল এখন তো অনেক সোশ্যাল মিডিয়া হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে কিছু ঘটলেই মানুষ জানতে পেরে যান তখন তো এসব ছিল না তখন তো এসব ছিল আমার মনে আছে নন্দীগ্রামে ক্যামেরা রেকর্ডিং করে সেটা যে অফিসে পাঠাবো পাঠাতে গিয়ে কত দূরে এসে এসে কাজ করতে হয়েছে আর তখন তো এসব নেট এসব তো এসবগুলো ছিল না মোবাইল টাওয়ারই ঠিক করে ছিল না নন্দীগ্রামে আমার দেখা সেখানে এসব বলতে গিয়ে আমি কত মানে কথা মনে পড়ে যাচ্ছে তখন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছিল না তখন ওই ঘটনা এলাকার মানুষ জানার জন্য একটা করে রেডিও চলতো নন্দীগ্রামের গ্রামগুলোতে রেডিও চলতো আমরা রাতের দিকে যেতাম যখন ওই রেডিওর খবর হতো তার চার ধরে গোল হয়ে লোক বসে থাকতেন ওই একটা মাঝখান রেডিও সবাই খবর শুনছে নন্দীগ্রাম নিয়ে রেডিওতে কী খবর বলছে টিভি তো সেখানে খবর দেখাই যেত না ওই কারো কারো ডিস্ট্রিক্ট থাকতো এরকম করে কেবল টেবিল ছিল না এটা আমাদের দেখা খুবই পিছিয়ে পড়া একটা জায়গা ছিল তো সেই সময় কিছু হলেই কোনো সমস্যা হলেই যখন আন্দোলনটা হচ্ছিল ওই সবাই তখন কিন্তু শুভেন্দু অধিকারীকে ফোন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ফলে তাকে আমরা দেখেছি যে তার তার গ্রহণযোগ্যতা সব ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে কীভাবে তার গ্রহণযোগ্যতা ছিল কিন্তু আবার বলছি দর্শক তিনি যখন দলটা পরিবর্তন করলেন তার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন অনেকে লক্ষ্য করছিলেন অনেকে ভাবছিলেন যে আমাদের ছেড়ে হয়তো তিনি চলেই গেছেন অন্যদিকে দেখবেন যখন এই এই ভিডিওটা দেখা যাচ্ছে একজন বলছিলেন যে আপনি তো আমাদের ছেড়ে চলে গেছিলেন না আবার আছি আছি তো সেবার কাজে আমি আছি যেন বলছেন মানে আমার আপনি আসুন মানে আমাদের ছেড়ে মানে ওখানে এমন একটা যোগ ছিল শুভেন্দু অধিকারী পুরো এলাকা শুধু নদীগ্রাম নয় ওই চত্বরে ওই সব এলাকা জেলাতে এমন একটা যোগ ছিল শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী হচ্ছে এমন একজন ব্যক্তি যে যার সঙ্গে যে কেউ কথা বলতে পারবেন ওই যে ঘ্যাম করে বসে থাকা এইসব নয় যারা যাদের সমস্যা হবে তারা বলতে পারবেন পরিবারটাও একটা বড় পরিবার দীর্ঘদিনের একটা পলিটিক্যাল একটা গ্রাউন্ড রয়েছে সেই জায়গা থেকে যে কানেকশানটা ছিল ওই এলাকার সর্বস্তরে সব ধরনের মানুষের কাছে কোথাও একটা বিচ্ছিন্ন টাইপের হয়ে যাচ্ছিল দেখবেন এই ভিডিওটা দেখে এই বয়স্ক লোক যারা মুসলিম সম্প্রদায়ের পরিষ্কার আমরা বুঝতে পারছি তারাও একেবারে বিরাট যেন যান প্রাণ পেয়ে যায় মতো উচ্ছ্বসিত আপনি আসেননি আপনি ব্যাপার আমাদের লোক অবেকার লোক এই যে বিষয়টা একটা যোগ সেটা কিন্তু দর্শক আমরা বুঝতে পারলাম প্রশ্ন শুভেন্দু অধিকারীকে আমরা যেভাবে দেখলাম এটা কিন্তু অনেকেই চান যে শুভেন্দু অধিকারী এই এইরকমই থাকুন এই এইরকমই থাকুন তাতে তার ভোট অঙ্কের কোনো অসুবিধা কিছু হবে না সবার কাছে যদি অ্যাপিলটা থাকে তিনি কিন্তু তার তার একটা মাস কানেকশন আছে জননেতা সুতরাং তার কিন্তু মানে পলিটিক্যালি অনেকটাই বেনিফিটেড হবেন এটা কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করেন তার অন্য অঙ্ক তা কী ভাবনা আছে সেটা অন্য বিষয় আমরা ডিটেলস বলতে পারবো না কিন্তু যেভাবে নতুন করে তাকে আবার পাওয়া যাচ্ছে ধরা যাচ্ছে মানে এই সিস্টেমটা যদি থাকে হয়তো মমতা ব্যানার্জির আবার অন্য চিন্তাও আসতে পারে মাথাতে কারণ তৃণমূল কংগ্রেসের এখন মেন তো কংক্রিট ফিক্সড ডিপোজিট ভোট ব্যাঙ্ক হচ্ছে সংখ্যালঘু ভোট থার্টি পার্সেন্ট ভোট এখন বিরাট ফিক্সড ডিপোজিট এবং বিরাট কাজ করছে এবারে বিধানসভা নির্বাচনে নাহলে তার ক্ষমতা আসা সম্ভবত না কিন্তু যদি শুভেন্দু অধিকারী আবার এইভাবে মিশতে শুরু করেন তাহলে কিন্তু আবার ওই ব্যাঙ্কে কিন্তু ধস লাগতেই পারে সেটা বলা কোনো অপেক্ষা রাখে না এখন যে কাতির পৌরসভা নির্বাচনে যেভাবে প্রচারটা করছিলেন এবং যেভাবে আবার তাকে গ্রহণ করছেন ওখানকার মানুষ আমি জানি না এই ধারা বজায় থাকবে কিনা এবার জড়িয়ে ধরা ইত্যাদি যেটা দেখছিলাম এই ধারা বজায় থাকবে কিনা নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেটা দেখতে হবে আগামী দিনে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। তবে দর্শক যদি এইরকম পুরনো ছন্দে তিনি ফেরেন তাহলে আবার একটা নতুন সমীকরণ যে আমাদের বাংলার রাজনীতিতে শুরু হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দর্শক আপনারা কি মনে করেন নিশ্চয়ই আপনাদের কিছু বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম